বিধবা মাজেদা বেগম, দুস্থ শ্যামল চন্দ্র সরকার, অন্ধ মেরিনা বেগম, প্রতিবন্ধী দুল্লুর রহমান, সরকারের ভাতা পাওয়া সুবিধাভোগীদের তালিকায় রয়েছে এসব নাম। তাদের নামে মোবাইলে ভাতার টাকাও আসছে মাসের পর মাস, কিন্তু সেই টাকা তারা পাচ্ছে না। এমন অসহায় মানুষের ভাতার টাকাও কৌশলে হাতিয়ে নিচ্ছেন একটি অসাধু চক্র। সুবিধাভোগীদের মোবাইলে কল করে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। স্বাভাবিকভাবেই তাদের সেই পাতা ফাঁদে পা দেন গ্রামের সহজ সরল অসহায় মানুষ। মনোয়ার বাবুর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। কারা কারা সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছেন, প্রথমে তাদের তালিকাসহ বিস্তারিত তথ্য জেনে নেয় প্রতারক চক্র। তবে টাকা হাতিয়ে নিতে হলে তাদের প্রয়োজন পিন ও ওটিপি নম্বর, সেটা পেতেই আশ্রয় নেয় কূটকৌশলের। তারই অংশ হিসেবে সরকারের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে খুব সুন্দরভাবে কথা বলে ভাতা পাওয়া ওই ব্যক্তির সঙ্গে। চক্রটির পক্ষ থেকে বলা হয়, সার্ভারে একটু ঝামেলা হয়েছে, ভাতার টাকা তুলতে হলে পিন নম্বরটি দিতে হবে। কখনো আবার চাওয়া হয় ওটিপি নম্বর। যেহেতু সরকারের দেয়া টাকার ব্যাপারে কথা বলছে সরকারেরই একজন কর্মকর্তা, তাই অনেকেই কোনো সন্দেহ করেন না, খোলা মনে দিয়ে দেন গোপন নম্বরটি। ফোনে একটা এসএমএস আসলো, বললো যে একটা এসএমএস যাবে। এসএমএসটা যাওয়ার পরে বললো যে এসএমএসটার নাম্বার কী কী আছে, নাম্বারটা বলেন। এটার 6,600 টাকা ঢুকবে যে ঈদের পরে নতুন, আর যদি এখনই এটা না করেন তাহলে এই টাকাটা আবার 1 বছর সময় লাগবে এই টাকাটা ঢুকতে। আমার বল না বুঝাই এসএমএসের নাম্বারটা হচ্ছে দিয়ে দিছে, এখন টাকা নেই। এখানে স্থানীয়ভাবে অনেকেই সংশ্লিষ্ট থাকতে পারে, সমাজসেবা অধিদপ্তরের লোকও থাকতে পারে, তারা টাকাটা ঢুকলো তারা কিভাবে জানলো যে এখনই টাকা ঢুকবে? সালাম দিল, সালাম দিয়ে কল, তোমার নাম কি মাজেদা, তোমার কি দেওয়া কাজ আছে? কয়া কাছে বলে তোমার কি বাটাম বাটাম ফোন আছে? কয়া কাছে বলে সাইটে যে বাটাম ফোন থাকে সেই বাটাম ফোনের হলো নাম্বার দাও। আর আমার দেওয়ার একটা আছে, দেওয়ার দেখানো, দেওয়াটা কাছে বলে বলে আমি তো বলে বুঝিনি, বলে জানি। তারপর আমি ওই সাইটে যাই দিতাম, যায় সেই মহিলা একটা নাম্বার দিলেন। একটি নয়, দুটি নয়, সম্প্রতি এমন অনেকগুলো প্রতারণার ঘটনা ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই চক্রটির ফাঁদে পা দিয়ে যাচ্ছেন। প্রতারকরা কখনো ভয় দেখিয়ে, আবার কখনো লোভ দেখিয়ে প্রতারণা করে যাচ্ছে। দায়িত্বশীলরা বলছেন, যত ফাঁদই পাতুক না কেন, পিন বা ওটিপি সরবরাহ না করলে চক্রটি কখনোই টাকা নিয়ে যেতে পারবে না। আমরা এখান থেকে বা উপজেলা থেকে ভাতাভোগীর নামে লিস্টে আমরা প্রেরণ দেই, এই প্রেরণটা আবার চলে যায় হচ্ছে আমাদের অধিদপ্তর, অধিদপ্তর থেকে মনোনয়ন হয়ে এটা যায় হলো আইবাসে। আমরা যেটা জানি আইবাসে, আইবাস থেকে যায় সুপারিশ আকারে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থটা আবার দেয় সোনালি ব্যাংকে, সোনালি ব্যাংক থেকে এটা আপনার হচ্ছে কি বলে নগদে যায়। মানে যারা আমাদের এসএমএস বা এই আমাদের যে যারা নগদ থেকে যে পায় আর কি, নগদ তখন নির্দিষ্ট ভাতাভোগীকে এই টাকাটা প্রেরণ করে থাকে। মানে এই যে একটা, যারা এই ভাতাভোগীকে যেন ওটিপি বা মেসেজ যেটা চায় এটা যেন তারা না দেন, এটা যেন তারা একটু বলে দেয়। এবং তাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা ওটিপিটা কারোর সঙ্গে শেয়ার করবেন না, ওটিপি শেয়ার করলে এই ওটিপি ব্যবহার করে টাকাটা আমরা নিয়ে নেবেন। বারবার বলা সত্ত্বেও তারা এটা ভুল করছে, এই সুযোগটা কাজে লাগাচ্ছে অন্য একটা গোষ্ঠী। আমার কাছে অভিযোগ আসছে, আমরা জিনিসটা খতিয়ে দেখছি, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা উপকারভোগী তাদেরকে আমরা অনুরোধ করব, তারা যেন ওটিপি কোনোভাবেই কারোর সঙ্গে শেয়ার না করে। বিশেষজ্ঞরা বলছেন, অসাধু এই চক্রকে রুখতে সতর্ক থাকতে হবে সুবিধাভোগীদেরকেই, সরকারের এখানে খুব বেশি করণীয় নেই। সাইদ রহমান, কালবেলা।